একটা বাচ্চা পেটের মধ্যে কত সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, কত সপ্তাহে তার নর্মাল ডেলিভারি হতে পারে, সিজারের জন্য কত সপ্তাহ উত্তম, অর্থাৎ কোন সপ্তাহে সিজার করলে বাচ্চার পরিপূর্ণতা চলে আসবে এবং তার কোনো সমস্যা হবে না, এমন প্রশ্ন আপনার মনে থাকতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আজকে পেয়ে যাবেন। অর্থাৎ কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হবে, সিজারের জন্য কোন সপ্তাহ উত্তম, এছাড়াও কি কি কারণে সময়ের আগে সিজার করানো হতে পারে বা প্রয়োজন পড়তে পারে, সময়ের আগে সিজার করালে বাচ্চার কি ক্ষতি হতে পারে, সময়ের পরে যদি নর্মাল ডেলিভারি না হয় বা ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরে যদি ডেলিভারি না হয় সেক্ষেত্রে করণীয় কি, প্রশ্নগুলোর উত্তর সুনির্দিষ্টভাবে এই ভিডিওতে পেয়ে যাবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা জানি একজন মহিলা 40 সপ্তাহ পর্যন্ত গর্ভবতী থাকতে পারেন। অধিকাংশ মানুষেরাই গর্ভধারণের এই 40 সপ্তাহের গণনাটাই সঠিকভাবে করতে পারেন না। আগে গণনাটি সঠিকভাবে করা শিখে নিন। আপনার শেষবার পিরিয়ডের প্রথম দিন হচ্ছে আপনার গর্ভধারণের প্রথম দিন, অর্থাৎ বাচ্চা পেটে আসার আগে ব্লাস্ট যে মাসিক হয়েছিল সেই মাসিক যে দিনে শুরু হয়েছিল সেটি আপনার গর্ভধারণের প্রথম দিন। আপনার যখন পিরিয়ড মিস হয়েছে এবং আপনি টেস্ট করে জানতে পেরেছেন যে আপনি গর্ভবতী, তখন আপনি ইতোমধ্যেই এক মাসের প্রেগনেন্ট, অর্থাৎ মোটামুটিভাবে তখন আপনার 4-5 সপ্তাহ চলছে। 37 সপ্তাহ হওয়ার আগে বাচ্চা ডেলিভারি নর্মালি হোক কিংবা সিজারে কোনোটাই উত্তম নয়। অনেক মায়েরাই এই ধরনের কথা জানতে চান, কোন সপ্তাহে সিজার করানো ভালো। বিশেষজ্ঞদের মতে 37-42 সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশুর নর্মাল ডেলিভারি হয়ে যায় বা করানো উচিত। আর কেউ যদি সিজার করতে চান তবে এই সপ্তাহের মধ্যেই সিজার করানো উত্তম। এই 5 সপ্তাহের মধ্যে যে কোনো একটি সময়ে বাচ্চা জন্ম হতে পারে। যারা সিজার করাতে চাচ্ছেন 37 সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে 42 সপ্তাহের মধ্যে যে কোনো সুনির্দিষ্ট একটি সুন্দর দিন দেখে বাচ্চা সিজার করিয়ে নিতে পারেন। যেহেতু সিজার করানো একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ, তাই সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট সময়ে হসপিটালে এই সিজার করানো যায় এবং মা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব হয় না। সাধারণত শিশু 37 সপ্তাহ বা 259 দিনের আগে জন্মগ্রহণ করে থাকলে সেই শিশুকে বলা হয় থাকে প্রি ম্যাচিওর বেবি। এই বেবিদের শরীরে ঘাটতি থাকে, ওজন কম হয়, শরীরে ফ্যাট কম থাকে বলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এমনকি এ সময় জন্ম নেওয়া শিশুদের মধ্যে অধিকাংশ শিশু মারাও যেতে পারে। আগে তেমন একটা ব্যবস্থা ছিল না, তাই প্রি ম্যাচিওর শিশুদের মধ্যে অধিকাংশ শিশু মারা যেত। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে অনেক শিশুকে এখন বাঁচানো সম্ভব হয়। যদি সময়ের আগে শিশু পৃথিবীতে চলে আসে তবে কিছু সমস্যা হয়। গর্ভের ভেতরের প্রথম মাসগুলোতে বাচ্চা যখন পেটের ভেতরে থাকে তখন তার ওজন ও উচ্চতা কম থাকে এবং সে খুব ধীরে ধীরে বড় হয়। কিন্তু তার ওজন ও উচ্চতা গর্ভাবস্থার শেষের দিকেই বেশি পরিমাণে হয়, অর্থাৎ তার ওজন ও উচ্চতা গর্ভাবস্থার 7ম মাস থেকে 9ম মাসের মধ্যেই বেশি পরিমাণে বেড়ে থাকে। তাই এ সময়ের আগে ডেলিভারি হয়ে গেলে বাচ্চার ওজন ও উচ্চতা দুটোই কম থাকবে। আবার 42 সপ্তাহের বেশি হলে সেটিকে দীর্ঘায়িত গর্ভাবস্থা বলা হয়ে থাকে। দীর্ঘায়িত গর্ভাবস্থা হয়ে থাকলে বিভিন্ন প্রকারের জটিলতা হবার আশঙ্কা বেড়ে যেতে পারে। বাচ্চার শরীরে কম পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে, সেক্ষেত্রেও জটিলতা আসতে পারে। তাই সিজারের প্রস্তুতি যারা নিচ্ছেন তারা অবশ্যই 37 সপ্তাহ কমপ্লিট হয়ে গেলে সিজার করাতে পারবেন এবং 42 সপ্তাহের মধ্যেই সিজার করে ফেলবেন, এর চেয়ে বেশি দেরি করার প্রয়োজন নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আগে সিজার করানোর দরকার পড়ে। যেমন অনেক সময় দেখা যায় যে মায়ের জরায়ু বাচ্চাকে ধারণ করতে পারছে না, মায়ের জরায়ুর সেই ক্ষমতাই নেই যে বাচ্চাকে আটকে রাখবে। সেক্ষেত্রে ডক্টরেরা অনেক সময় 37 সপ্তাহের আগেই সিজার করতে চাইতে পারেন, কারণ গর্ভের মধ্যেও বাচ্চা সুরক্ষিত নয়। যতটা সম্ভব গর্ভের মধ্যে আটকে রাখার চেষ্টা করতে হবে, যদি সম্ভব না হয় তবে সিজার ছাড়া উপায় নেই।
যদি পেটে দুটি বা তার চেয়ে বেশি পরিমাণে সন্তান থেকে থাকে সেক্ষেত্রেও অনেক সময় 37 সপ্তাহের আগে ডক্টরেরা সিজার করানোর পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় বাচ্চার হার্টবিট লো হতে থাকে, সেক্ষেত্রেও 37 সপ্তাহের আগে অনেক সময় সিজার করানোর দরকার পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা পেটের ভেতরে পুষ্টি ও অক্সিজেন কিছুই পাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় ডক্টরেরা বাচ্চাকে বাঁচানোর জন্য সিজার করানোর পরামর্শ দিয়ে থাকেন। কিছু কিছু মহিলাদের সময়ের আগে জল ভেঙে যায় বা বাচ্চা পেটের মধ্যে টয়লেট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সিজার করানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই সমস্ত প্রিমেচুয়র বেবিদেরকে খুব বেশি যত্ন নিতে হয় এবং দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। এই তো গেল সিজারের কথা। এবারে বলছি নর্মাল ডেলিভারির কথা। নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? নর্মাল ডেলিভারি তো আসলে কোনো ম্যাজিক নয় যে একটি নির্দিষ্ট সপ্তাহ বলে দেয়া যাবে। এক একজনের শারীরিক ও মানসিক কন্ডিশন এক এক রকম, পরিবেশের উপরে বা হাজার রকমের অবস্থার উপরে প্রভাবিত হয়ে নর্মাল ডেলিভারি হতে পারে। সাধারণত 40 সপ্তাহ বা 280 দিন অর্থাৎ 9 মাস 7 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। শেষ মাসিকের প্রথম দিনটিকে গর্ভধারণের প্রথম দিন হিসেব করে একটি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই হিসাবটি করা হয়। 9 মাস 7 দিনের মধ্যে আপনার ডেলিভারি ডেট দেয়া হয়। খুব কম সংখ্যক নারীদেরই এই ডেলিভারি ডেটে ডেলিভারি হয়। বেশিরভাগ নারীদেরই এর পূর্বেই ডেলিভারি হয়ে যায় বা এর চেয়ে পরে ডেলিভারি হয়। শেষের দিকের আল্ট্রাসাউন্ডগুলোতে বাচ্চার মাথা নিচের দিকে এসেছে কিনা, বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা তা দেখে বোঝা যায় যে আসলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব কিনা, আর হলেও কত সপ্তাহের মধ্যে হতে পারে। তবে এটিও শিওরভাবে বলা সম্ভব নয়। সাধারণত 37 সপ্তাহের পরে মায়ের যে কোনো সময় নর্মাল ডেলিভারির জন্য পেন উঠতে পারে, তাই এ সময় মায়েরা নর্মাল ডেলিভারির জন্য পুরোপুরিভাবে মানসিক প্রিপারেশন নিয়ে রাখবেন। অনেকে চান যে ব্যথা ওঠার পরে সিজার করবেন, সেক্ষেত্রে বাচ্চার পরিপূর্ণতা আসার পরে পেন ওঠার পরেই তারা সিজার করেন। এটি বাচ্চার পরিপূর্ণতা আসাতে বেশ সাহায্য করে থাকে। 37 থেকে 42 সপ্তাহের মধ্যে অনেকেরই পেন উঠে যায় এবং বাচ্চা স্বাভাবিকভাবে হয়ে যায় কোনো ধরনের জটিলতা ছাড়াই। কারো কারো দেখা যায় 40 সপ্তাহ 41 সপ্তাহ 42 সপ্তাহ সবই পার হয়ে যাচ্ছে কিন্তু নর্মাল ডেলিভারির পেন উঠছে না। তারা কি করবেন এমন প্রশ্ন তাদের মনে থাকতে পারে। যদি স্বাভাবিকভাবে আপনার পেন না ওঠে তবে 40 সপ্তাহের মধ্যে অন্তত পক্ষে 1-2 বার ডক্টরের কাছে আপনার যেতে হবে, এবং 40 সপ্তাহের পর থেকে পুরোপুরিভাবে আপনাকে ডক্টরের নিগরানিতে থাকতে হবে অন্তত পক্ষে 42 সপ্তাহ পর্যন্ত। বাচ্চা কেমন আছে, ঠিক মতো নড়ছে কিনা, বাচ্চা ঠিকভাবে পুষ্টি ও অক্সিজেন পাচ্ছে কিনা তা ডক্টরই আপনাকে বলতে পারবে, এবং ডক্টরের নিগরানিতেই 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার পরও যদি আপনার ডেলিভারি পেইন না ওঠে সেক্ষেত্রে লেবার ইন্ডিউস অর্থাৎ ব্যথা উঠিয়ে স্যালাইনের মাধ্যমে নর্মাল ডেলিভারি করাবেন কিনা তার ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন। যদি সেই সুব্যবস্থা না থাকে বা আপনার নিজে থেকে একটুও ব্যথা না থাকে সেক্ষেত্রে লেবার ইন্ডিউস করানো সম্ভব হবে না, তখন আপনার সিজার করানোর দরকার পড়তে পারে। তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও সর্বোচ্চ সময়সীমা 42 সপ্তাহ। আশা করছি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।